হ্যালো সো আমরা এই টিউটোরিয়ালটাই চেক করবো একটা ডিফারেন্ট এক্সাম্পল যে আমাদের আগে যে ফাংশনটা ছিল একই ফাংশন এই ফাংশনটা এখন আমরা ইমপ্লিমেন্ট করবো ইউজিং টু ইনটু ফোর ডিকোডারস অনলি আগে কিন্তু আমরা এই জিনিসটা ডিজাইন করেছিলাম থ্রি ইন্টু এইট ডিকোডার দিয়ে সো এখন আমরা ডিজাইন করবো শুধুমাত্র টু ইনটু ফোর ডিকোডার দিয়ে সো এই জিনিসটা কীভাবে করা যেতে পারে সেটাই হচ্ছে এখন আমরা চেক করবো সো ফার্স্ট অফ অল এখানে যেহেতু হচ্ছে আমার চারটা ভেরিয়েবল আছে সো চারটা ভেরিয়েবল মানে হচ্ছে জিনিসটা আসলে আমার ওই যে ডিকোডার কনসেপ্টে চিন্তা করি আমার আসলে ফোর ইন্টু সিক্সটিন ডিকোডার ইউজ করা উচিত বাট আমাকে ফোর ইনটু সিক্সটিন ডিকোডার ইউজ করতে দিচ্ছে না সো আমার কাছে অ্যাভেলেবল আছে হচ্ছে অনলি টু 4 ফোর ডিকোডার সো ফোর ইন্টু সিক্সটিন বানাতে হবে the দ্য হেল্প অফ টু ইন্টু ফোর সো আমি যদি ষোলোটা আউটপুট পেতে চাই তাহলে আমার টু ইন্টু ফোর ডিকোডার কয়টা লাগবে আমি যদি ষোলোটা আউটপুট পেতে চাই তাহলে টু ইন্টু ফোর ডিকোডার আমার লাগবে কিন্তু হচ্ছে টোটাল চারটা বিকজ চার চারা ষোলো দেখাই যাচ্ছে সো আমার টু ইন্টু ফোর ডিকোডার নিতে হবে চারটা যদি আমি ফোর ইন্টু সিক্সটিন ডিকোডার বানাতে চাই ষোলোটা আউটপুট আগে হচ্ছে আমরা আউটপুটের কনসেপ্ট অনুযায়ী চিন্তা করবো সো ষোলোটা আউটপুট না হয় আসলো বাট আমি যদি চারটা টু ইন্টু ফোর ডিকোডার নেই সো আমি কিন্তু সেই ক্ষেত্রে আমার ইনপুট কয়েকটা আসছে তো এই জিনিসটাই আমরা একটু টেস্ট করে দেখবো এখন তো আমরা একটা সার্কিটটা একটু ড্র করি সার্কিটটা ড্র করলে কেমন হয় সেই জিনিসটা আমরা একটু চেক করি ওকে সো আমরা হচ্ছে এখানে আইসিগুলো ড্র করেছি রাইট নাও যে আমার হচ্ছে যদি চারটা টু ইন্টু ফোর ডিকোটার নেই তাহলে এখানে আমি ষোলোটা আউটপুট পাচ্ছি উইদাউট এ ডাউট এগুলোকে আমি যদি নাম্বারিং করি ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি সিমিলারলি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন এন্ড কন্টিনিউ দ্য নাম্বারিং প্রসেস সো আমরা হচ্ছে এখানে টোটাল ষোলোটা আউটপুট পাচ্ছি উইদাউট এ ডাউট এটাতে কোনো সমস্যা নেই সো জিরো থেকে ফিফটিন সো ষোলোটা আউটপুট পেলাম আমার সমস্যাটা হচ্ছে ইনপুটে ইনপুটে কিন্তু চারটার থেকে মিললে আমি টোটাল আটটা ইনপুট পাচ্ছি সো আটটা তো আর রাখবো না আমরা যে কাজটা করবো আমরা এর আগে দেখেছি যে এরকম ক্ষেত্রে যখন ডিকোডার দিয়ে হচ্ছে এভাবে আমরা যখন স্ট্রাকচারটা ডিজাইন করি তখন যে ইনপুটগুলো থাকে ইনপুটগুলোকে হচ্ছে আমরা শর্ট করে দিব রেট সো ইনপুটগুলোকে হচ্ছে আমরা শর্ট করে দিব সো কনসিডার দিস এক্স অ্যান্ড দিস ইজ ওয়াই সো আমরা যে কাজটা করবো আমরা হচ্ছে ইনপুট গুলাকে এভাবে শর্ট করে কানেক্ট করে দিব তেমনি ওয়াই গুলো ইনপুট গুলাকে এভাবে হচ্ছে আমরা শর্ট করে দিলাম সো আমি প্রত্যেকটাতেই হচ্ছে এক্স ওয়াই লিখে দিচ্ছি সরি আমি সরি এই জায়গাটা একটু আমরা ভুল লিখেছি এক্স ওয়াই

দুইটা ইনপুট পাচ্ছি আলটিমেটলি যেহেতু চারটা ডেকোরারে ইনপুটগুলো আমরা শর্ট করে দিয়েছি সো চারটা ডিকোরার থেকেই যদি আমরা ইনপুটগুলোকে শর্ট করে দিই তাহলে কিন্তু আমি আলটিমেটলি হচ্ছে এখানে শর্ট করার কারণে হচ্ছে মাত্র দুইটা ইনপুট পাচ্ছি কিন্তু আমার আসলে এখানে ইনপুট দরকার কয়টা আমার ইনপুট কিন্তু দরকার হচ্ছে চারটা সো আমি ওয়ার সেট দিলাম স্টিল আমার কিন্তু ডাব্লিউ আর এক্স তো বাকি আছে এখন এই কাজটা কীভাবে করা যাবে সো আমরা এখানে বেশ কিছু সিনারিও চিন্তা করি সাপোজ আমি যদি এভাবে করি জিনিসটা যে আগে আমরা যেভাবে শিখেছি যে এনাবোল পিনের মাধ্যমে কানেক্ট করে সো ওইভাবে করলে আমাদের এখানে সিনারিওটা কি দাঁড়ায় সেটা আমরা একটু আগে চেক করে দেখি সো আমরা যদি এনাবল পিন দিয়ে কানেক্ট করি তাহলে আমার যে সিনারিওটা দাঁড়ায় তা হচ্ছে এখানে সাপোজ আমি ডাব্লিউ দিচ্ছি সো একটা এনাবল পিন দিলাম এটা এখানে দিলাম অ্যান্ড এটা এখানে দিলাম তেমনি এখানে হচ্ছে এক্স দিলাম সো একটা এনাবল পিন দিয়ে এটা এখানে কানেক্ট করলাম অ্যান্ড এটা এখানে কানেক্ট করলাম অলরেট সো এই ক্ষেত্রে এভাবে করা যাবে কিনা আমাদের নর্মাল সিনারিওটা হয়তো আমাদের এরকমই মাথায় আসছে যে এইভাবে করা যাবে কিনা ইজ ইট কারেক্ট কারেক্ট ইজ ইট সো এখানে দেখা যাচ্ছে খেয়াল করলে যে যে ডাব্লিউর যে জিনিসটা এই ডাব্লিউটা কিন্তু শুধুমাত্র এই উপরের দুইটা ডেকোরারের সাথে কানেক্টেড ডাব্লিউর সাথে কিন্তু নিচের ডিকোডারগুলোর কোনো কমপ্লিটলি কোনো রিলেশনই নেই আবার এক্সের ক্ষেত্রে কিন্তু এই নিচের দুইটা ডিকোডারের সাথে কানেকশান আছে এক্সের সাথে কিন্তু উপরের দুইটা কমপ্লিটলি কোনো রিলেশনই নাই একদমই কোনো রিলেশনই নেই তার মানে এই যে উপরের অংশটা যেটা এই উপরের অংশটা কিন্তু নিচের অংশটার সাথে কমপ্লিটলি ডিটাচড অবস্থায় আছে সো এইভাবে কিন্তু আমরা সার্কিটটা ক্রিয়েট করতে পারবো না যেহেতু এখানে আসলে ডাব্লিউর সাথে শুধুমাত্র উপরের অংশটার কানেকশান এক্সের সাথে শুধু নিচের অংশটার কানেকশন সো দ্যাট মিনস এই উপরের অংশটা নিচের অংশটা কিন্তু কমপ্লিটলি ডিটাচড তার মানে এভাবে জিনিসটা নট কারেক্ট এভাবে কিন্তু জিনিসটা কারেক্ট না সো কারেক্ট সলিউশনটা কি এটা হচ্ছে আমরা এরপর চেক করবো ওকে সো আমরা এরকম স্ট্রাকচার পর্যন্ত এসেছিলাম সো আমরা দেখেছি যে W আর এক্স যদি এনাবল পিন হিসাবে ইউজ করি ইউজ করি তাহলে হচ্ছে এই জিনিসটা আসলে ওইভাবে কমপ্লিট করা যাবে না সো হোয়াট ইলস ক্যান উই ডু সো এটার যে সলিউশনটা আসলে এটার সলিউশনটা একটু ডিফারেন্ট সলিউশনটা হয়তো তোমাদের মাথায় আসছে না তো এটার সলিউশনটা হচ্ছে আসলে এখানে আমরা বেসিক্যালি আরেকটা ডিকোডার ইউজ করবো আমি দেখাচ্ছি যে আরেকটা ডিকোডার ইউজ করলে আসলে কী বেনিফিট হয় আরেকটা টু ইন্টু ফোর ডিকোডার ইউজ করব সো আমার দুইটা ইনপুট থাকছে সো আমার কিন্তু এক্সট্রা দুইটা ইনপুটই দরকার ছিল ওয়াই জেড আমি এখান থেকে পাচ্ছি ডাব্লিউ আর এক্স দরকার ছিল সো দিস উইল বি মাই ডাব্লিউ অ্যান্ড দিস উইল বি এক্স সো দিস ইজ ওয়াই অ্যান্ড দিস ইজ জেড অলরাইট সো এখানে এইভাবে ইউজ করলে আমার যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে এটা যেহেতু একটা টু ইন্টু ফোর ডিকোডার ইউজ করছি এটার যে চারটা আউটপুট থাকবে সেই চারটা আউটপুট বেসিক্যালি আমার চারটা ডিকোডারের ক্ষেত্রে এনাবল পিন হিসাবে কাজ করবে অল রেট আমার এই টোয়েন্টি ফোর ডিকোডারের যে চারটা আউটপুট থাকবে সেই চারটা আউটপুট হচ্ছে এই পরের লেভেলের চারটা ডিকোডারের ক্ষেত্রে এনাবল পিন হিসাবে কাজ করবে অলরেট রেট সো দিস ইজ দ্য এনাবল পেন দিস ইস দ্য এনাবল পেন অ্যান্ড দিস ইস দ্য এনাবল পেন অ্যান্ড দিস ইজ অ্যানাদার এনাবল পেন সো এখানে একটা টোয়েন্টি ফোর ইউজ টোয়েন্টি ফোর ডিকোরার ইউজ করলে এটার যে আউটপুটগুলো সেগুলো হচ্ছে অন্য ডিকোডারগুলোর এনাবল পিন হিসাবে কাজ করছে সেগুলো আমরা একটু চেক করেই দেখি যে জিনিসটা আসলে ঠিক কীভাবে কাজ করে সাপোজ আমি হচ্ছে ডি নাইন যেটা সেটা পেতে চাই সো নাইনের বাইনারি কোড হচ্ছে 1001 জিরো W ওয়ান সো ডাব্লিউ এক্স ওয়াই 1001 সো ওয়ান জিরো আমি দিচ্ছি কিন্তু ওয়ান অ্যান্ড জিরো রাইট ডাব্লিউ আর এক্সে হচ্ছে ওয়ান জিরো সো ওয়ান জিরো দিলাম ওয়ান জিরো যদি দেওয়া হয় এখানে ওয়ান মানে কিন্তু আসলে টু সো আমার জাস্ট এই টু ফোর যদি চিন্তা করি ওয়ান জিরো মানে টু সো এখানে আমার যে আউটপুট ভ্যালুটা আমি পাচ্ছি টু হওয়াতে সো এটা আমার জিরো নাম্বার লাইন এটা এক নম্বর এটা দুই নম্বর অ্যান্ড হচ্ছে এটা তিন নাম্বার লাইন আশা করি বোঝা যাচ্ছে সো আমার ওয়ান জিরো দিলে যে টু আসছে সেটা হচ্ছে আমার এই দুই নাম্বার লাইনটা কিন্তু তখন অ্যাক্টিভ হচ্ছে রাইট এই দুই নাম্বার লাইনটা কিন্তু তখন অ্যাক্টিভ হচ্ছে যদি দুই নাম্বার লাইনটা অ্যাক্টিভ হয় তাহলে আমার কিন্তু দুই নাম্বার লাইনের সাথে যে ডিকোরটা কানেক্টেড অর্থাৎ দিস ওয়ান এই ডিকোডারটা কিন্তু তখন হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে আর অন্য ডিকোডারগুলো কিন্তু তখন অ্যাক্টিভ হবে না কারণ আমি এখানে ওয়ান জিরো দেওয়ার মানে হচ্ছে এখান থেকে দুই নাম্বার লাইনটা কাজ করা সো অনলি দুই নাম্বার লাইনের সাথে যে ডিকোডারটা কানেক্টেড সেটাই কিন্তু অ্যাক্টিভ অন্য লাইনগুলো তো কাজই করবে না তখন সো অন্য সবগুলা ডিকোডারই কিন্তু আসলে তখন ইন শুধু এটাই হচ্ছে অ্যাক্টিভ এবার এটা অ্যাক্টিভ হওয়ার পর বাকি জিনিসটা চিন্তা করি ওয়াই আর জেডেও আমি ভ্যালু দিচ্ছি সরি ওয়াই তে জিরো অ্যান্ড জেডে হচ্ছে ওয়ান সো ওয়ান জিরো জিরো ওয়ান তো সো ডাব্লিউ আর এক্সটা আগেই দিয়েছিলো ওয়াইসাইডে জিরো আর ওয়ান দিলাম সো যদি জিরো আর ওয়ান দেওয়া হয় তার মানে এখানে আমার ভ্যালুটা আসছে জিরো অ্যান্ড এখানে ভ্যালুটা আসছে ওয়ান সো জিরো আর ওয়ান জিরো আর ওয়ান মানে কি জিরো ওয়ান মানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি ওয়ানকে ইন্ডিকেট করছে জিনিসটা সো এখানে যদি আমরা একটু আউটপুটের জায়গাটা একটু চিন্তা করি আউটপুটের জায়গাটা চিন্তা করলে আমরা এখানে সো আউটপুটের জায়গাটা যদি একটু চিন্তা করি আউটপুটের জায়গাটা চিন্তা করলে এখানে দেখি যে আসলে কোনটা আসে সো আমি যদি জাস্ট এই ডিকোডারটাকে সার্কেল করা যে ডিকোডারটা এই ডিকোডারটাকে জাস্ট যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করি তাহলে এই আউটপুটগুলো কিন্তু আমি আসলে এইভাবে মার্ক করার কথা ডি জিরো ডি ওয়ান ডি টু অ্যান্ড ডি থ্রি সো আমি যখন এখানে জিরো ওয়ান দিচ্ছি জিরো ওয়ান মানে কিন্তু আসলে এই এক নম্বর লাইনটা যেটা সেটাকে ইন্ডিকেট করবে সো আমি যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করতাম এটাকে ইন্ডিকেট করতো সো এখন জাস্ট আমাদের এখানে যেহেতু চারটা ডিকোডার একসাথে কানেক্ট করা সো দ্যাটসই আমরা যখন ওভারঅল মার্কিং চিন্তা করছি তখন এই ডি ওয়ান যেটা হতো সেটাই কিন্তু আসলে ডি নাইন হিসাবে দেওয়া সো তার মানে জিরো ওয়ান দিলে আলটিমেটলি এই ডি নাইনের যে লাইনটা সেটাই কিন্তু অ্যাক্টিভ হচ্ছে উইদাউট এ ডাউট সো আমরা ডেফিনেটলি আমার যে এক্সপেক্টেড আউটপুট যেটা ডি নাইন যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু আমি পাচ্ছি হান্ড্রাইড সো খুব ইজিলি কিন্তু এভাবে আমরা জিনিসটা ডিজাইন করতে পারবো সো বুঝার সুবিধার জন্য আমি এক্সাম্পলটা আরেকবার হচ্ছে রিভিউ করছি সো আমরা চাই হচ্ছে ডি নাইন সো ডি নাইন অর্থাৎ নাইনের বাইনারি কোর্ডটা হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান সো আমি যখন ওয়ান জিরো জিরো ওয়ান দিচ্ছি ডাব্লিউ আর এক্স হচ্ছে ওয়ান জিরো সো ওয়ান জিরো দেওয়ার কারণে ওয়ান জিরো মানে হচ্ছে টু সো এখান থেকে জিরো ওয়ান টু এই দুই নম্বর লাইনটা হচ্ছে আমার অ্যাক্টিভ থাকছে সো দুই নম্বর লাইনটা যদি অ্যাক্টিভ থাকে তার মানে দুই নম্বর লাইনের সাথে যে ডিকোডারটা কানেক্টেড এখানে সার্কেল করা যে ডিকোডারটা সেই ডিকোডারটাই কিন্তু তখন শুধু অ্যাক্টিভ আছে আর অন্য লাইনগুলাই যেহেতু কাজ করছে না সো অন্য প্রত্যেকটা ডিকোরারেই কিন্তু ডিঅ্যাক্টিভ এই ডিকোরারটা ডিঅ্যাক্টিভ এটাও ডিঅ্যাক্টিভ লাস্টেরটাও ডিঅ্যাক্টিভ শুধুমাত্র এই সার্কেল করা ডিকোডারটাই কিন্তু তখন অ্যাক্টিভ সো ফাইন এবার আসি আমরা তার পরের অংশে ওয়াই আর জিরো কিন্তু জিরো আর ওয়ান দেওয়া সো জিরো ওয়ান সো এখানে জিরো আসছে এখানে ওয়ান আসছে সো যখন এখানে জিরো আর ওয়ান আসলো সরি সো যখন এখানে জিরো আর ওয়ান আসলো জিরো আর ওয়ান অ্যাকচুয়ালি মানে কি জিরো ওয়ান মানে হচ্ছে মানে কিন্তু হচ্ছে ওয়ান সো এখানে এই ডিকোডারটাকে যদি আমি জাস্ট ইন্ডিভিজুয়ালি চিন্তা করতাম তাহলে কিন্তু এইভাবে মার্কিং করতাম ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি তার মানে যদি জিরো ওয়ান ইনপুট দেওয়া হয় তাহলে আউটপুটে কিন্তু আমি এক নম্বর যে আউটপুট লাইনটা সেই আউটপুট লাইনটা পেতাম যেহেতু জিরো ওয়ান মানে হচ্ছে ওয়ান সো ডি ওয়ান যেটা সেটা পেতাম আর বেসিক্যালি এখানে যেহেতু চারটি ডিকোডার একসাথে মার্চ করা দ্যাটস সাই এই লাইনটাকেই কিন্তু আসলে ওই শুরুর থেকে যদি আমরা মার্কিং করি এই লাইনটাই আসলে আসে হচ্ছে ডি নাইন সিকোয়েন্সিয়ালি সো বেসিক্যালি এই লাইনটাই কিন্তু আমার অ্যাক্টিভ হচ্ছে অর্থাৎ নয় নম্বর লাইনটাই কিন্তু আমি আলটিমেটলি আউটপুট হিসাবে পাচ্ছি সো এইভাবে কিন্তু আমরা একটা বেসিক্যালি একটা ফোর ইন্টু সিক্সটিন ডিকোডারকে আমরা কিন্তু খুব ইজিলি টু ইন্টু ফোর ডিকোডার দিয়ে রিপ্লেস করতে পারলাম সো এভাবে আমরা ফোর ইন্টু সিক্সটিন ডিকোডারকে টু ইন্টু ফোর ডিকোডার ইউজ করে ইমপ্লিমেন্ট করতে পারবো ওকে সো এই এক্সাম্পলটা আমরা যেটা দেখছিলাম এই এক্সাম্পলটার ক্ষেত্রে আসলে আমার কাজটা কী হবে তাহলে সো আমার স্ট্রাকচারটা এইভাবে ক্রিয়েট করবো আমি সেটা তো আমরা দেখলাম যে স্ট্রাকচারটা এইভাবে ক্রিয়েট করলে আমার লজিক্যালি জিনিসটা ঠিকঠাক আসে সো এরপরে কাজটা খুবই অল্প জাস্ট হচ্ছে এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে ওয়ান ফোর সেভেন নাইন টেন এই জায়গাগুলো আমি খুঁজে বের করবো আউটপুট থেকে সো ওয়ান ফোর দেন হচ্ছে সেভেন ওকে ওয়ান ফোর সেভেন দেন হচ্ছে নাইন সো আমার কোশ্চেনে যে টার্মসগুলো দেওয়া আছে আর কি ওয়ান ফোর সেভেন নাইন অ্যান্ড টেন ওই জায়গাগুলো খুঁজে বের করবো আউটপুট থেকে খুঁজে বের করে এগুলোকে একত্র করে হচ্ছে আমরা অর্গেট দিয়ে কানেক্ট করবো দ্যাটস ইট সো দ্যাট উইল বি মাই ফাইনাল আনসার সো কেন অর্গেট দিয়ে কানেক্ট করবো কারণ হচ্ছে যখন এই জিনিসগুলো আমরা দেখছি এগুলো কিন্তু সাম আকারে আছে তার মানে এই জিনিসগুলোকে যদি আমরা টার্ম ওয়াইজ লিখতে চাই তাহলে কিন্তু এই জিনিসগুলো আসলে এস আকারে থাকে অর্থাৎ যে টার্মগুলো থাকে টার্মগুলোর মাঝে হচ্ছে প্লাস সাইন দেওয়া থাকে দ্যার সাই এখানে হচ্ছে আমরা অর্গেড ইউজ করছি সো এইভাবে আমার কাজটা হচ্ছে জাস্ট বেসিক স্ট্রাকচারটা ক্রিয়েট করার পর ওই স্ট্রাকচার থেকে আমার যে আউটপুটগুলো আছে আউটপুটের এখানে গিয়ে আমার কোশ্চেনটা চেক করব কোশ্চেনে আমাকে যে যে মিনট্রান্সগুলো বলেছে ওই মিনট্রান্সগুলো জাস্ট হচ্ছে এখানে আউটপুটের জায়গার থেকে ওই আউটপুটগুলো খুঁজে বের করবো করেসপন্ডিং নাম্বার ওয়াইজ দেন ওইগুলোকে নিয়ে একটা অর্গেটে কানেক্ট করবো অ্যান্ড দ্যাট উইল বি মাই ফাইনাল আনসার সো এইভাবে কিন্তু আমরা একটা বেসিক্যালি ফোর ইন্টু সিক্সটিন ডেকোরারের কনসেপ্ট টু ইন্টু ফোর ডিকোডার দিয়ে ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারি